আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অল রোহিঙ্গা বেস মিডিয়া গ্রুপ আর ভাই আইনা সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ইয়া ভালো আছি ইয়ান্তুন এখন উকিয়া ডট কম এর হেডলাইন নতুন করেই রোহিঙ্গা ডলের আশঙ্কা নয়াগরি আবার আছে রোহিঙ্গা কইল বাংলা আছে দে বর্মা মাঝে আর কানা মাঝে হিন আইবার হিন্দিল্লা তা আছে আল্লাহ আল্লাহ হাজার মানে হালত হিন্দিল্লা ওই হতে দিয়া দিন সেনাবাহিনী ও আরখান আর্মির মধ্যেই চলমান সংঘাতেই বাহানাই মায়ের মারে কৌশলে রোহিঙ্গাদের রেখাইন থেকে বিতাড়িত করার অপচেষ্টাই চলাচ্ছে তাহলে মেটেরিয়ালের দাসে আরখান আর্মিলিয়ারে জীবাগুয়া এখন বর্তমানে মারামারি চলে হিয়ানোর বাহানা লাগাই রে বর্মাই হিয়ানোর কান বাহানা ইত্যার করি আরখান এলাকার মাঝে দিন রোহিঙ্গা কইল এখন আছে হিতারারে দাসে দূরে বললা দাসে ইয়ান কি করে কা বাহানা বানাইয়ে হিন্দিল্লা কান চেষ্টা চালার হেমত দেয়া ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামে রোহিঙ্গাদের এলাকায় ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এতেই করেই আবার বাংলাদেশের রোহিঙ্গাদের ডলের আশঙ্কা করা হচ্ছে তাহলে ইয়ার ভূতর দা আছে হিন্দিল্লা রোহিঙ্গা কইলের জিন হেডে গ্রাম কইলে এখন আছে হিতার দা আছে বহুত গ্রাম মাঝে হয়ে দেখি তোমরা গ্রাম সারি আর যোগই হেন ঘরে দা আছে সরকারে কি ঘরের নির্দেশ দিয়ে দে মানে অর্ডার দিয়ে দে হিন্দিল্লা ইয়া আছে ইয়ান দা আছে আবার দা আছে ইয়ান তো বোঝা দা দেখি বাংলাদেশের মধ্যে আছে রোহিঙ্গা কইলের ডল আছে না এবার হিন্দিল্লা কান রাস্তা দা হাজার হেন ঘরের নিয়ম মানে লেখে দে রিয়া মায়ানমারের সেনাবাহিনী ও আরখান আর্মির সংঘাতের বিষয়ে নজর রাখাই বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছেন তাইলে বর্মা মাঝে মিলিটারিয়ার দে তাইলে যিন আরখান আর্মিলিয়ার এখন মারামারি চলে আর হি নর্দা আছে হে মোতাল্লে কিছু গোয়েন্দা কলে গুরিন্দার রিপোর্ট মোতাবেক দা আছে আবার রোহিঙ্গা কলে রহিত হেন তুন আসে দিন এটা বাংলাদেশের মধ্যে দৌড়া দিব ধিয়ান তারার রিপোর্ট মোতাবেক দা আছে গুরিন্দার রিপোর্ট মোতাবেক বাংলাদেশের হতায়ান উড়িয়েছে ঘরোয়া সংশ্লিষ্টরা বলেছেন এই বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না গেলেই মায়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখেই নতুন করেই অত্যন্ত 2 লাখ রোহিঙ্গা বিতাড়িতই হবেই আর এসব রোহিঙ্গা বেশিরভাগের গন্তব্য হবে বাংলাদেশেই এতেই নতুন করেই বাংলাদেশেই আরও সংকটেই পড়তে হবে তাহলে ইয়ানোর দাস ইয়ানোর মোতালেক না ভাবিলে আবারও দাসে 2 লাখ পর্যন্ত রোহিঙ্গা এড়ে আসে দেহীন এড়ে গলি বাইরে দিলে আশঙ্কা বেশি দেখা হাজার বেশিরভাগ দাসে রোহিঙ্গা করে তুন আইবার চেষ্টা হলে বাংলাদেশের মধ্যে এই আনতে বোঝা যাতে কি যদি বাংলাদেশের মধ্যে আরও 2 লাখ আসে দেহীন যদি আয়ের এটা ফসর কাজ দিতে গেলে বাংলাদেশ হলে আরও বেশা বেশি তাদের ভূমিকা মুশকিল পড়িতে পারে বাংলাদেশ হ্যাঁ ঘর তাহলে ইয়ানকান গুরিন্দার কলের দাসের রিপোর্ট মোতাবেক কি জানা গিয়ে হতো গুরিন্দার প্রতিবেদনে বলা হয় রোহিঙ্গা সংখ্যা গোষ্ঠীর রেখাইনে মংডু মায়ানমারেই 9000 সেনা সদস্য অবস্থান করেছে রোহিঙ্গা সংস্থা গোষ্ঠীর অন্য এলাকাগুলিতেও বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে তাহলে বংলু বুসিদান এলাকা মাদা আছে দিল্লা রোহিঙ্গা কল জায়গা আছে তো জায়গা মাদা আছে 9000 পর্যন্ত আছে দিল্লা সিকিউরিটি গার্ড কল আছে সেনাবাহিনী কল বাড়াইয়ে রোহিঙ্গা নাই দিয়ে এলাকা মাদে আছে দিল্লা সেনাবাহিনী কল বেশা বেশি আছে তাহলে ইয়ান তো বোঝা যাচ্ছে কি আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন এর মধ্যেই 13 আগস্টের সন্ধ্যায় থেকে মংলুতে রোহিঙ্গাদের চলাচলের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাহলে ইয়ার দাসে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত দাসে নিল্লা রোহিঙ্গা কোয়েলের দাসে সালামিরা রুট গার্ডের মধ্যে নগরী বললাম মন্ডুসিটার মধ্যে নিল্লা অর্ডার দিয়ে দেওয়া আছে এখন দাসে বেশিরভাগ রোহিঙ্গা কোয়েলের দাসে গ্রামের মাঝে ফারাম মাঝে আর হতে কি তোমরা ফারাসারি যোগই ইয়ার একখান দাসে আরকান আর্মির দাসে মিলিটারি মামলা চলের কিন্তু রোহিঙ্গার পরে বিপদ নাই এর তাহলে ইয়ান রোহিঙ্গা কোয়েল আসে দিয়ে হিনের দাসে নিয়ালে এবার হত হিন্দি দাদা আছে বুঝে তো হনে গুরিন্দা কলে দা আছে যে রিপোর্ট মোতাবেক হতে গান নীলা আইনে হতো বুসি দঙ্গাই রোহিঙ্গারা রাস্তায় বের হলেই সেনা ও বিজিবি সদস্যদের মারধরের শিকার হচ্ছেন জোর করেই অর্থ আদায় করা হয় তাহলে বুসিদাং এলাকা মাদাসের রোহিঙ্গা করে রাস্তা নিয়ে নিলে মতর সেনাবাহিনী কলে বিজিবি সদস্য সকলে দাঁড়িয়ে মারধর করে আর তারা তিন দাসে টিয়া বসা করে হিন্দিরা কিলো গুণা রইল রোহিঙ্গাদের গ্যারেম সেড়ে অন্য সূত্রেই চলে যেতেও নির্দেশ দিয়েছেন তাহলে রোহিঙ্গা কলে বলে আরে কি হইয়ে তোমরা গ্যারাম সারি আর দাস অন্য হনমিকা যোগই হ্যান হর অনেক রোহিঙ্গারা নিরাপদে আশ্রয় খুঁজছেই বাংলাদেশ ও মালয়েশিয়া প্রবেশের চেষ্টা চালিয়ে তাহলে অনেক রোহিঙ্গা কলে বেশি রোহিঙ্গা কলে দেওয়া আছে নইলে বাংলাদেশ আছে স্যার নইলে মালয়েশিয়া বললা দেওয়া আছে দিলে রাস্তা তো দেওয়া আছে
মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মংডুতে বসবাসরত কয়েকজন রোহিঙ্গা মোবাইল ফোনেই অভিযোগ করেন, মংডু মাদের বসবাস করে দেখেন দিল্লা হজন রোহিঙ্গা করে আছে মোবাইল ফোনে আছে অভিযোগ গড়ের দিকে হলে আরখান আর্মির সঙ্গে যুদ্ধের বাহানায় করে রোহিঙ্গাদের বিতাড়িত করতেই চেয়েছে মায়ানমার। তাহলে বর্মার সেনাবাহিনী আছে আরখান আর্মির লিয়ারে মারামারি করি আরে মারামারি হিনের বাহানা বানাই আরে রোহিঙ্গা করে কিছু আসে দে বাংলা মাদা আসে দে হিনের আছে কি করি গেলা নিয়ারা ফেলা বললা কান ইতারা ইয়ান রাস্তা বানাই দে হ্যাং হয়ে আরে হক রোহিঙ্গা আছে মোবাইল ফোনও হয়ে আছে বন্ধুয়া এলাকাগুলো একে একেই গিরে ফেলেছে। তারপরে ফেরি সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করেছেন। তাহলে এলাকাগুলো গিরি গিরি আনেন দিলে অপারেশন চালাতে আছে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আছে। তাহলে ফেরি লেয়ার মানে নলেয়ারে ভাড়া দেন দিলে এলাকাগুলো বন্ধ করে দিয়ে আছে। এলাকায় না ছাড়ালেই 2017 সালের চেয়েও ভয়াবহ প্রস্তুতি হবে বলো হুমকি দেওয়া হচ্ছে। তাহলে রোহিঙ্গা করে দেওয়া আছে নীলা করে হুমকি করে দেওয়া আছে। তোমরা যদি এলাকা সারি নজর করে দিতে গেলে 2017 সালের মধ্যে নীলা অবস্থা হইল হ্যাঁ নীলা অবস্থা ওইব তারাই বাংলাদেশ প্রবেশের প্রস্তুতি নিশ্চয়ই। কক্সবাজার ক্যাম্পে থাকা রোহিঙ্গা নেতারাও একই কথা বলেছেন, তারা জানান তাহলে রোহিঙ্গা ক্যাম্পের মাঝে এখন বর্তমানে আছে যে নেতা কেতা কইলে আছে হতাই আনন্দ দেখেন দিলা হর তাহলে উন্দুন হবর হতে মোতাফেকতা আছে দিলা 10,000 স্বজনদের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন প্রস্তুতি বোঝার চেষ্টা করেছেন। এদিকে সম্প্রতি শতাধিক রোহিঙ্গা সীমান্তেই ফেরে ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলেও তথ্য পাওয়া গেছে। হেন্দিলা দাস এর সাথে অনেক খুঁজন্ত হেন্দিলা ফারা গিয়ে দা আছেও আর এগানা গোষ্ঠী যিনি আছে হিন্দিলা দাস হেন্দিলা যোগাযোগ করে দে মানে হেন্দিলাও আনা জানা আছে। রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটির সভাপতি উকিয়া উপজেলার চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী যুগান্তকেই বলেন যেভাবে রোহিঙ্গা প্রতিরোধ করব লাগবে প্রত্যাবাসন তাড়াতাড়ি তাড়াতাড়ি করব লাগা আছে কমিটিকে বান্ধে সেই কমিটির উপজেলা চেয়ারম্যান যেভাবে হামিদুল হক চৌধুরী হত দে যুগান্ত টেলিভিশনের হত দে ভারত সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকেই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। মায়ানমার থেকে নতুন করে রোহিঙ্গা আসলেই উকিয়া বাসীর আত্মহত্যা করা ছাড়াই কোনো পথ থাকবে না। হেন্দিল্লা ভারতের তুন সৌদি আরব তুন দাউলিয়া বডলিয়া জায়গা করলে তুন আয়ের দাসে রোহিঙ্গা করলে আছে হেন্দিল্লা বাংলাদেশের মধ্যে আয়ের দাসে আশ্রয়লর আবার যদি রোহিঙ্গা করলে আছে বর্মার তুন আসে দেখি না যদি আবার ভারত হইতে গেলে উকিয়া এই ভিতরে মানে যে ক্যাম্প এলাকার মধ্যে আছে বসবাস করে তো মানুষই নতুন দা আছে নিজে বাদে নিজে যান নিজে দেখলেন বাদে হনো ফত না থাকিব হ্যাঙ্গর দিয়া। তাহলে যেভাবে রোহিঙ্গা প্রতিরোধ প্রত্যাবাসন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান হিবাই হতে হত দে আব্বাস যদি রোহিঙ্গা করে আয় দিতে গেলে আর গ্রামের মানুষ সকল তুন দা আছে নিজের ভরা নিজে দেখলে তারা হনো উপায় না থাকিব হ্যাঙ্গর দিয়া। রোহিঙ্গারা ইয়াবা ব্যবসা অস্ত্র বাজি ও সন্ত্রাস ডাকাতি সহ নানা অপরাধে জড়িত হয়ে হেস্তানীয়দের জীবন অতিষ্ঠিত করেই তুলেছেন। আমরা হেস্তানীয়রা বিপদে আছি তাহলে রোহিঙ্গা কলে হেন্দিলা হারাপ ফামুকল ঘরে হেন্দিলা হারাপ বেচা কিনা কল ঘরে সদরি বদরি ঘরে হেন্দিলা হারাপ হাসকল ঘরে হিন দ্বারা হতো আর এনে বাঁচি না পারিল আর তো এখন বাঁচা মুশকিল গিয়ে আর তো উন্তু আগে তো উঠে গেলে আর তো আছে যার ভরান্তে দেখলাম তারা অনুবাদ কিনা তাইব ফতনতাই বহেঙ্গদুয়া। বাংলাদেশ মায়ানমার সীমান্তেই শিলগালা করেই দেওয়া দাবি জানান তিনি। নিরাপত্তায় বিশেষজ্ঞ সাবেক সেনা কর্মকর্তা মেজর অফ এমদাদুল ইসলাম যুগান্তকে বলেন দিব্য মেজর অফ দাসে মানে ইয়ার আগে দাসে সেনা মেজরা শিল দে ইয়ে যুগান্ত নিয়ে হতে কি রোহিঙ্গারা নতুন করে বাংলাদেশে প্রবেশের যুগ সুযোগ ফেলেই প্রস্তুতি আরও ভয়াবহ হবে। যদি রোহিঙ্গা কল যদি হিন্দিল্লা হেঁড়া আসে দি হিনা যদি হেঁড়া এবার যদি ফতফাত হইতে গেলে হালত দাস আরও বেশি কী হয়ে যাবে বেতল হয়ে যাবে ওই হেম হের দাসে মেজর এমদাদুল হক দিবে ইয়ে বিয়ার আগে মেজর আসিল এমদাদুল হক দিবে ইয়ে দাসে নিউজার হিন্দিল্লা করে বোঝাই প্রস্তুতি আরও ভয়াবহ মানে হালত দাস আরও বেশা বেশি খরা হয়ে যাবে ওই দেশটাই হুমকির মুখেই পড়বে। তাহলে বাংলাদেশ দাসে বেশা বেশি দাসে হুমকির মুখত মানে পড়ে দেবে গই। তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকেই এই বিষয়ে কঠোর ভাষায় প্রতিবাদ জানানো আর যে যা করার প্রয়োজন তা সবই দ্রুতই করা উচিত। তাহলে হিবাই আরও হর দেখি যেভাবে এমদাদুল হক হর হিবাই আরও হর দেখি
তাহলে বিভাগগত আছে এড়ে হম বর্মার এম্বাসি আছে হিতার দা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকি আরে ইহান হরকম ব্যবস্থা লোক বলা আছে হিতার হরা করি আর হনমান বেশা বেশি জরুরত যুদ্ধের বাহানায় মায়ের মারেই আরও রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িতই করার অপচেষ্টা করেছে এমন অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যুগান্তকে বলেন তাহলে যুদ্ধের বাহানা লাগাই আরে বর্মা মিলিটারি আর দে আর কান আর মিলিয়ার আছে রোহিঙ্গা কলেরা আছে দে হিনরিয়ে বাংলাদেশে ঠেল দিব না তার দে হিয়ানের মোতাল লেখ জিবাদ আছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আছে হি বেয়েদ আছে নিউজারের যুগান্ত নিউজারের হদ দে মায়ানমারের অভ্যুত্থানের যা হচ্ছে সেই ব্যাপারেই আমরা খুশখবর রাখছি নতুন করেই একজন রোহিঙ্গাও যেন বাংলাদেশে ঢুকতেই না পারে তাহলে রোহিঙ্গা এখন আর কানার মধ্যে হালত যে অঞ্চলের হদে হিয়ানের মোতালে কারা হতে খবর খবর লই লর কিন্তু আর নৈয়াগরিতে আছে একজনও জেনদা আছে কি রোহিঙ্গা করলে আছে এটা বাংলাদেশের মধ্যে আইনে বারে হিন্দিলে ব্যবস্থা আছে আর কি করিস সেজন্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি কোস্টগার্ড সহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে তাহলে মানি বর্ডার দা আছে বর্ডার তো নগ্য মানুষের ভাড়া রেখে আইনে বারে ভাড়া বেশা বেশি দা আছে নিল্লা বর্ডার ঠাইটগুলিতে কি হেঙ্গর সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে বর্ডার মাঝিন আছে বিজিবি কলি তার আছে অর্ডার দিয়ে গিয়ে দেখি উগ্র মানুষের দা আছে দেন কি ভাড়া এরা আইনে বারে ভান আমরা আর কোনো রোহিঙ্গাকে দেশেই ঢুকতেও দেব না এবে হদে শাহরিয়ার আলম হদ দেবে হদ দেখি আরা দাসা আর একজন রোহিঙ্গা দাসা আর দেশের মধ্যে আরা আর ঢুকিত না দিও রোহিঙ্গা বোঝাই বহন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে তাহলে আর রোহিঙ্গার বোঝা দাসা আর বইনে বাড়ির আর এটা আর আর দেশের মধ্যে আর ঢুকি বলানো দিম গলি বলানো দিম হেঙ্গর পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও হদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও হদে শাহরিয়ার আলমে বাংলাদেশ অভ্যন্তরণের মাঠার শেল নিক্ষেপের বিষয়েও মায়ানমারের রাষ্ট্রদূতকেই ইতিমধ্যেই দুই দফা তলব করেই তীব্র নিন্দা প্রতিবাদ ও জানানো হয়েছে তাহলে মাঠার শেল দিন দুয়া দাসে এটা বাংলাদেশের মা ফজিল হিনের মোতালক আছে আর বর্মার রাষ্ট্রদূতের ডাকি আর দাসে বেশা বেশি হই আর দাস আর এড়ে মানে রোহিঙ্গাও এড়ে আর দাস আর গড়ি বলে নদী মদির মায়ানমার অভ্যন্তরীণ চলমান সংঘাতের উপর নজর রাখা হচ্ছে অনুপ্রবেশ ঠেকাইতেও সীমান্তেই কঠোর ব্যবস্থা রয়েছেন বিজিবির সূত্র যুগান্ত তাহলে বিজিবি ফকরতুন দাস যুগান্ত টেলিভিশনের হয়ে দেখি আর দাসে বর্মাতে জেনকে আরোগ্য মানুষ শিক্ষা রোহিঙ্গাকুল গলি নেওয়ার মানে আরা বেশা বেশি কঠোর অবস্থাতে আসি একজন মানুষের দাসে গলি নেওয়া হারিব বরুয়া তাহলে ইয়ান তো দাসে মোট কত হইলে কি ইয়ান দাসে রোহিঙ্গার মোতালে গুরিন্দার রিপোর্ট মোতাবেক আছে কিছু তথ্য ফাগিয়ে দেয় মানে তারা রিপোর্ট পাই দেখ দিলাম হলে আর কান আর্মি আছে মিলিটারি দিবে মারামারি চলার হেড আছে বাহানা ইত্যার করে যদি কিং হলে রোহিঙ্গাকল দিন হেড কিছু আছে হিতার দাস আবার নিয়ালা ফেলা বললা কান কি করে দেয় বর্মাই চেষ্টা করে দে ইয়ান তো আছে রিপোর্ট মোতাবেক দিলে বুঝা গিয়া তাহলে আশা করি ওনারা আর হতাকাম বুঝি পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।